আগে হচ্ছে গঠনতন্ত্রটা ঠিক করতে হবে, আইনটা ঠিক করতে হবে, সংবিধানটা শক্ত করতে হবে, সংবিধানটাও সংস্কার করতে হবে, ওইখানেও বৈষম্য ওইগুলো দূর করবে, গঠনতন্ত্রটা দাঁড় করাবে, আমাদের আইনি প্রক্রিয়ায় যেই যেই ফাঁক ফুকুরগুলো রয়ে গেছে, যেই ক্ষমতায় বসে সেই স্বৈরাচারী হয়ে বেরোয়, এই 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 ফাঁক ফুকুরগুলো, আইনি যে ফাঁক ফুকুরগুলো এগুলো বন্ধ করতে হবে। আইনি ফাঁক ফুকুর বন্ধ না করে যদি খুব সৎ মানুষকে বসানো যায় কোনো লাভ হবে না, কারণ ওই আইনের ফাঁক ফুকুর দিয়েই আবার তারা ওই দুর্নীতিটা করেই যাবে, পার পেয়ে যাবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ইতিমধ্যে একটা বিপ্লব ঘটিয়েছি বাংলাদেশের ইতিহাসে। 1971 সালে যুদ্ধ হয়েছে, আর 2024 সালে যে যুদ্ধ হয়েছে আকাশ পাতাল তফাত, 2024 সালে যে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি, যে বিপ্লব আমরা ঘটিয়েছি, জনগণ আমাদের প্রতি, বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি একটা আস্থা বিশ্বাস রেখেছে। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রায়োরিটি দিয়েছি, এবং আগামীতে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, তারপরে যে জনগণের প্রতি হয়রানি, বিনি কাজে যে ঘুষ, যে ব্যবস্থাগুলো, এইগুলো আমরা সম্পূর্ণভাবে নিরসন করব, এবং আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠন করব ছাত্র সমাজ এবং আম জনতা মিলে। প্রত্যেকটা সেক্টরে আমরা ছাত্ররা এখান থেকে কাজ করব, প্রত্যেকটা বিষয়ে আমরা নিয়ে ওনার কাছে প্রস্তাব দিব। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যে দাবিগুলো দিব যৌক্তিক, উনি এইগুলা বিবেচনা করে উনি এগুলা প্রতিফলন করবেন।